গতি শক্তি চোট কিংবা ফিটনেস সবকিছুর হিসেব নিকেশ ছাপিয়ে বয়স ত্রিশের ঘর ছাড়ালেই ফুটবলাররা বুট জোড়া তুলে রাখার কথা ভাবেন, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে বয়সটা যেন শুধুই একটি সংখ্যা। 37 বছর বয়সেও এতটুকু দমে যাননি পর্তুগিজ এই সুপারস্টার। যদিও ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের শুরু থেকে চেনা ছন্দে নেই রোনালদো, যেখানে তার মাঠে নামার সুযোগ হয় বদলি হিসেবে। অথচ ইতিহাস গড়তে একটি গোলের অপেক্ষায় ছিলেন CR7 রোনালদো বলে কথা। এবার আর সুযোগ হাতছাড়া করলেন না পাঁচবারের ব্যালোড্রিওর জয়ী। এভারটনের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না রোনালদো, তবে 30 মিনিটে মার্শিয়ালের বদলি হিসেবে মাঠে নেমেই বাজিমাত করলেন এই ফুটবলার। ম্যাচের বয়স তখন 44 মিনিট। ক্যাসেমিরোর বাড়ানো বলে চোখ ধাঁধানো গোলে অনন্য মাইলফলক স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব ফুটবলের প্রথম ফুটবলার হিসেবে 700 গোল করে ইতিহাস গড়লেন পর্তুগিজ তারকা। এই রেকর্ড ছুঁতে তাকে খেলতে হয়েছে 949টি ম্যাচে। প্রিয় তারকার এমন অর্জনে উল্লাসে মাতোয়ারা রেড ডেভিল সমর্থকরা। এদিকে রোনালদো ক্লাব ক্যারিয়ারের প্রথম গোলটি করেছিলেন স্পোর্টিং লিসবনের হয়ে। সেই গোলের 20 বছর 2 দিন পর পৌঁছে গেলেন 700 গোলের চূড়ায়। স্পোর্টিং লিসবনের হয়ে 31 ম্যাচে রোনালদো গোল করেন 5টি, রিয়াল মাদ্রিদের হয়ে 438 ম্যাচে করেন 450 গোল, ইউভেন্টাসের হয়ে 134 ম্যাচে করেন 101 গোল, বাকি গোলগুলো করেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে। প্রথমবার 298 ম্যাচে 118টি ও দ্বিতীয়বার 48 ম্যাচে রোনালদো গোল করেন 26টি। ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ছুঁতে লিওনেল মেসির দরকার আরও 9 গোল, যেখানে আর্জেন্টাইন তারকার গোল 691টি।